এবং এটা কিন্তু অনেকটা এক্সপেক্টেড ছিল, কারণ আরামবাগে যেহেতু বলছিলাম ফুটবল ফেডারেশনের আশেপাশে সব ক্লাব এবং তারা কিন্তু সবসময় ফুটবলের খবর রাখে। সেখানকার যদি কাউকে কোনো চা দোকানদারকেও জিজ্ঞেস করা হয়, তারাও কিন্তু ফুটবলের, বাংলাদেশের ফুটবলের যাবতীয় সব ধরনের খবর কিন্তু তাদের নখ দর্পণে। তো তাদের একটু বাড়তি উচ্ছ্বাস কিন্তু তাদেরই মানায়, এবং আমরা দেখছি মোটরসাইকেলেও অজস্র মানুষ লাল সবুজের পতাকা নিয়ে তারা এই মিছিলে নেমে গেছেন, এবং দেখছি অলমোস্ট প্রতিটা গাড়িতে বা প্রতিটা মানুষের হাতেই পতাকা আছে, তারা পতাকা নিয়ে নেচে গিয়ে আসলে এই উদযাপনটা করছে। আসলে এই দৃশ্যটা আসলে স্বপ্ন দেখায় মানুষকে, ফুটবল নিয়ে স্বপ্ন দেখায়, কারণ ফুটবল, ঝিমিয়ে পড়া ফুটবলে এমন উন্মাদনা, ফুটবল নিয়ে এমন উন্মাদনা নতুন কিছুর আসলে একটা স্বপ্ন দেখায়, নতুন কিছুর সম্ভাবনা দেখায়। আমরা দেখছি যে ফুটবল সমর্থকরা গাড়িবহরের সামনে হেঁটে হেঁটে তারা আসছে, এবং যার কারণেই কিন্তু এই দেরিটা হচ্ছে। যদি রাস্তা ক্লিয়ার থাকতো এতক্ষণে হয়তো আমরা দেখতে পেতাম যে তারা হয়তো বা পৌঁছে গেছে। আমরা বাস্তব ভবনের সামনের চিত্রটাও কিন্তু দেখতে পাচ্ছি, অজস্র মানুষ, অগণিত মানুষ কিন্তু হাতে পতাকা নিয়ে রাস্তায় অপেক্ষমান, তারা অপেক্ষা করছে, সেখান থেকে বাংলাদেশ দল কখন ভেতরে আসবে, কখন বাংলাদেশ দল আসলে এই বাফুফে ভবনের ভেতরে ঢুকবে এবং তারা তাদেরকে স্বাগত জানাবে। আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম সরাসরি বাফুফে ভবনের সামনের ছবি, এখনও কিন্তু বাফুফে ভবনে পৌঁছাতে পারেনি, বাফুফে ভবনে পৌঁছাবে কিছুক্ষণের মধ্যেই বাংলাদেশ ফুটবল দল। আরও একটা জনসমুদ্রের মধ্যে পড়েছে, এবং যেটা বলছিলাম এই জনসমুদ্রের ঢেউ শুরু হয়েছে আসলে বিমানবন্দর থেকে, এবং এই ঢেউ আছড়ে পড়েছে মতিঝিল পর্যন্ত, এবং এই ঢেউ আসলে থাকবে। এবং আজ রাতে হয়তো মতিঝিল পাড়ায় যারা থাকেন বা যেসব স্থানীয়রা আছেন, তারা হয়তো বা এই উৎসবটা বা তারা একটু ভিন্নভাবে হয়তো উদযাপন করবেন, এই মেয়েদের দেশে ফেরার, এই বীর বেশে দেশে ফেরার এই ক্ষণ হয়তো তারা উদযাপন করতে চাইবেন। একই সঙ্গে আমরা বলতে চাই যে বাংলাদেশের এই মেয়েদের জন্য আরও বড় ধরনের সংবর্ধনা হয়তো বা আমরা দেখব, সেটা হয়তো প্রধানমন্ত্রী, আমরা জানি যে দেশে ফিরলেই জানাবেন, এবং এর আগেও অতীতে এই মেয়েগুলোরা, যে এই মেয়েগুলো যখন বয়সভিত্তিক ফুটবলের শিরোপা জিতেছে, তখন কিন্তু প্রধানমন্ত্রী এদের তাদের সবাইকে তার কাছে ডেকে তাদেরকে সংবর্ধনা দিয়েছেন, পুরস্কৃত করেছেন। এবার যে তার ব্যতিক্রম হবে না সেটা আমরা বলতেই পারি, কারণ এবার বয়সভিত্তিকের যে যে সিঁড়ি আছে সেটা পার হয়ে মূল সাফের এত বড় একটা শিরোপা জিতেছে, যেটা আসলে অবশ্যই আমরা প্রত্যাশা করছি যে সেরকম কিছু এবারও হবে। এবং দেখতে পাচ্ছি মানুষের মিছিল, এই মিছিল 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 করছে তারা, মানুষ হেঁটে হেঁটে, এবং নিশ্চিতভাবেই বলা যায় যে এটা বাসে যারা বসে আছে ছাদে, এবং বাস চালকের জন্য হয়তো কিছুটা হলো বিব্রত করবে, কিছুটা একটা বিরক্তির উদ্রেক হয়তো বা করতেই পারে, তবে একদিনের জন্য এগুলো সবাই কিন্তু খুব খুশি মনেই হয়তো বা মেনে নেবেন। ধীর গতিতে বাস চলুক, কিন্তু এই লোকগুলোর এই আনন্দে ভালোবাসা প্রতিদিন তো আর তারা রাস্তায় এভাবে নেমে আসে না, হয়তো দীর্ঘদিন পর তারা নেমেছে, এবং তাদের এই উদযাপনের সুযোগটুকু অন্তত করে দেওয়া উচিত তারা যেটা করছে এখন। আমরা দেখছি যে প্রায় আধার নেমে গেছে, তারপরও কিন্তু রাস্তায় কোনো মানুষের ভিড় কমছে না, কোনোভাবেই কমছে না, এবং এটা ধীরে ধীরে বাড়ছে তো বাড়ছেই। এবং আমরা দেখতে পাচ্ছি সেখানে গাড়িগুলো খুব ধীর গতিতে চলছে, যেটা একটু আগে বলেছিলাম, দর্শকদের আবার জানিয়ে রাখতে চাই যে বাংলাদেশ নারী দলের ফুটবলার ঋতুপর্ণা চাকমা, যিনি রাঙামাটিতে অ্যাকচুয়ালি যিনি থাকেন, এবং রাঙামাটি সেই ফুটবলার আজ এই গাড়িবহরে আসার সময় মাথায় আঘাত পেয়েছিলেন, তবে এটা নিশ্চিত করতে পারি সেটা কোনো গুরুতর কোনো আঘাত নয়, সেটা তিনি সুস্থ হয়ে গেছেন এবং তিনি বাফুফে ভবনে আসছেন। এবং আরেকটি বিষয় যে বাংলাদেশের গাড়িবহর কিন্তু আরও একবার আমরা দেখলাম যে থেমে গেছে, একটু আগে কিন্তু বাফুফে ভবনে খুব কাছাকাছি চলে এসেছিল, বাফুফে ভবনের সামনেও কিন্তু অনেক ভিড় হয়েছে,
অনেক মানুষ জড়ো হয়েছে স্থানীয়রা, এবং আবারও যেটা বারবার বলছিলাম যে জনগণ রাস্তায় নেমে এসে এই গাড়িবহর পথ রোধ করে কিন্তু এই ছবি তুলছেন, তাদের অভিবাদন জানাচ্ছেন, এবং মেয়েদের কোনো ক্লান্তি নেই, তারা হাত নেড়ে তাদের এই অভিবাদনের জবাব কিন্তু তারা দিয়ে যাচ্ছেন। আমরা দেখছি যে আবারও তারা পুলিশ চেষ্টা করছে তাদেরকে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার এবং তাদেরকে পথটা একটু যাওয়ার পথটা আসলে সহজ করে দেওয়ার জন্য। আমরা দেখতে পাচ্ছি আসলে দুপাশেই অজস্র মানুষ, সবাই হাততালি দিচ্ছে, হাততালি দিয়ে তাদের অভিবাদন জানাচ্ছে, কারোর মধ্যে এই অভিবাদনের মধ্যে জানানোর কোনো তারপণ্য নেই, সবাই কিন্তু দারুণভাবে সবাইকে স্বাগত জানাচ্ছে। এবং আমরা আরও যেটা বলতে চাইব যে এই নারী ফুটবলারদের উত্থানের পেছনে কিন্তু অন্যতম আসলে কারিগর যেটা বলতেই হয় সেটা গোলাম রব্বানী ছোটন, তিনি দীর্ঘ সময় কিন্তু এই মেয়েদের সঙ্গে কাজ করেছেন, তিনি নিজের আসলে সন্তানের মতো এই মেয়েগুলোকে লালন করেছেন, তাদের ভালো খারাপ সবসময়ই আমরা দেখেছি যে তিনি পাশে ছিলেন। এবং এই গোলাম রব্বানী ছোটন কিন্তু বয়সভিত্তিক দলের কোচ, একই সঙ্গে মূল দলেরও কোচ, এবং এই কোচ কিন্তু আসলে এই কোচের কিন্তু অন্যতম একটা ভূমিকা আছে। এবং আমরা আবারও দেখছি বাফুফ ভবনের সামনের যে ছবি সেটাও কিন্তু দেখে নিলাম। এর আগে বলতে চাই দর্শকদের যে বাংলাদেশ এই নারী দলের কিন্তু একটা সংবাদ সম্মেলনের কথা ছিল যেটা হওয়ার কথা ছিল বিমানবন্দরে, কিন্তু এটা বাতিল করে সংক্ষিপ্তভাবে একটা শুধু একটা রিয়াকশন জানানো হয়, এরপর কিন্তু তারা রওনা দিয়েছে এই পথে।